হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ যেরকমটা আমি অ্যানাউন্স করেছিলাম যে টাইম এন্ড ওয়ার্ক সময় এবং কার্যের ক্লাস নিয়ে আসবো অনেকের কমেন্ট ছিল অনেকেরই সমস্যা এই চ্যাপ্টারের উপর আসন্ন ডব্লিউবিপি কলকাতা পুলিশ পিএসসি এসএসসির সমস্ত এক্সামের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আগে বিভিন্ন এক্সাম দিয়েছ বা এখনও দিচ্ছ তারা জানো যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এক্সামে কেমন কোয়েশ্চেন আসে প্রত্যেক এক্সামে একটা বা একটার বেশি কোয়েশ্চেন এসছে এরকম এক্সাম রয়েছে যে দুটো তিনটে কোয়েশ্চেনও টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসছে ক্লিয়ার একটা কোয়েশ্চেন ডাব্লিউ তে তোমরা তো কনফার্ম ধরে রাখতে পারো সুতরাং আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্যে কার্য এই চ্যাপ্টারকে আজকে আমরা শিখব বুঝবো প্র্যাকটিস করব একদম শর্টকাট রিকের সাহায্যে সম্পূর্ণ বাংলায় হবে ক্লাসটি অনেকগুলি ইম্পর্ট্যান্ট টাইপ আজকে আলোচনা করা হবে প্রত্যেকে আশা করি নোটবুক এবং পেন নিয়ে বসেছো যারা যারা এখনও পর্যন্ত আমাদের ডব্লিউ যে টার্গেট করে যে ফ্রি ক্লাস চলছে সেই ক্লাসকে জয়েন করনি ক্লাসে তারা অতি অবশ্যই বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করবে এবং বন্ধুদের সাথে একটু লাইভ ভিডিও লিঙ্কটি তোমরা শেয়ার করে দাও ক্লিয়ার চলো শুরু করব আমরা প্রথম কোয়েশ্চেন আমাদের সামনে এ একটি কাজ তিরিশ দিনে করতে পারে বি ওই কাজ পঁচিশ দিনে কমপ্লিট করে এ এবং বি দুজনে কাজটি করলে কত দিনে সম্পন্ন করতে পারবে একটি কাজকে এ তিরিশ দিনে কমপ্লিট করে বি ওই কাজটিকে পঁচিশ দিনে কমপ্লিট করে তাহলে এ এবং বি দুজনে ওই কাজটি করলে কত দিনে সম্পন্ন করতে পারবে প্রায় এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেশি অঙ্ক কিন্তু এক্সামে অনেক সময় এরকম বেশি অঙ্কই দিয়ে দেয় আর আমরা বেশি অ্যাডভান্স প্র্যাকটিস করতে করতে বেসিকই অঙ্কই পারি না ক্লিয়ার না ক্লিয়ার নয় আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তাই বেসিক অঙ্কগুলোকে আজকে আমরা আলোচনা করব আগে টাইম অ্যান্ড ওয়ার্কের ভিতটাকে আজকে আমরা মজবুত করব চলো অপশান এতে আছে এগারো বাই একশো পঞ্চাশ অপশান বিতে আছে একশো পঞ্চাশ বাই এগারো অপশান সিতে আছে পঞ্চান্ন অপশান ডিতে আছে একের পঞ্চান্ন ক্লিয়ার অ্যান্সার দেবে চলো যারা বিগিনার্স আছে ওদের জন্য আমি সলভ করে দিচ্ছি তোমরা পরের গুলোতে চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার এখানে এখানে এ কাজটি করে তিরিশ দিনে আর বি কাজটি করে পঁচিশ দিনে ক্লিয়ার না ক্লিয়ার নয় এবার দেখো যখনই অঙ্কে বলবে যে দুজনে মিলে করলে কত দিনে কাজটি সম্পন্ন করবে তাহলে সিম্পল আমরা সূত্রটা কি যে এ বি বাই এ প্লাস বি এবি বাই এ প্লাস বি এর মানেটা কি এর মান ছিল তিরিশ আর পঁচিশ তাহলে লিখে দেব তিরিশ গুণিতক পঁচিশ নিচে এ প্লাস বি মানে তিরিশ আর পঁচিশকে গুণ করলে কত হয় গুণ করলে হয় পঞ্চান্ন পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে পাঁচ দিয়ে কাটলে আমরা কি পাবো পাঁচ পাঁচে পঁচিশ আর তাহলে তোমরা দেখো উপরে তিরিশ আর পাঁচকে এই আর কে গুণ করলে কত হবে একশো আর নিচে সিম্পল কত পড়ে আছে নিচে সিম্পল পড়ে আছে এগারো তাহলে দুজনে মিলে কাজটি করলে কত দিনে শেষ করতে পারবে কাজটি একশো পঞ্চাশ পাই এগারো দিনে শেষ করতে পারবে কোন অপশনটি সঠিক হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রত্যেকে বুঝতে পারলে শুধুমাত্র এবি বাই এ প্লাস বি আমি করে দিয়েছি এর মান আর এর মান এবি মানে এ গুণিতক বি নিচে এ প্লাস বি জাস্ট কাটাকুটি করতে অ্যান্সারটা চলে এলো একশো পঞ্চাশ বাই এগারো কতটা সিম্পল বলো চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে টাইম এন্ড ওয়ার্কের দুইয়ের দাগের প্রশ্ন কুড়ি জন মহিলা একটি কাজ ষোলো দিনে কমপ্লিট করে ষোলো জন পুরুষ ওই কাজটি পনেরো দিনে কমপ্লিট করে মহিলা ও পুরুষের কর্মক্ষমতার অনুপাত নির্ণয় করুন অপশন এতে আছে থ্রি ইজ টু ফোর অপশন বিতে আছে ফোর ইজ টু থ্রি অপশন সিতে আছে ফাইভ ইজ টু থ্রি অপশন ডিতে আছে কোনটি নয় কোনটি হবে সঠিক উত্তর তোমরা চেষ্টা করো আমি বলছি না সবাইকে যে তোমরা হান্ড্রেড পারসেন্ট রাইট অ্যান্সার দাও তোমরা চেষ্টা করো প্রত্যেকে যেটাই বেরোবে তোমরা কমেন্টে জানাও যে কোনটি তোমাদের অ্যান্সার বেরিয়েছে তোমাদের সময় দিচ্ছি একটু এটা একটা অন্যরকম টাইপ দেখো আমরা সবগুলো আলাদা আলদা ইম্পর্টেন্ট টাইপকে আলোচনা করবো আজকে কেউ ভিডিওকে স্কিপ করবে না কারণ পরপর অনেকগুলো ইম্পর্টেন্ট টাইপ আসবে আজকে আর ডবলিউ বিপিতে তোমরা এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পাক্কা ধরে রাখতে পারো চলো আমি শুরু করি সলভ করা তোমরা সলভ করতে থাকো কুড়িজন মহিলা একটি কাজ ষোলো দিনে করে কুড়িজন মহিলা ষোলো দিনে করে ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে একজন মহিলা একটি কাজকে কতদিনে করবে করবে ওই কাজটিকে যে জন মহিলা যে কাজটিকে ষোলো দিনে করে সেই কাজটি যদি বলা হয় যে একজন মহিলা করবে তাহলে সে কত দিনে করতে পারবে সে করতে পারবে কুড়ি গুণিতক ষোলো দিনে একদম ঐকিক নিয়মের মতো ক্লিয়ার না ক্লিয়ার নয় দিনে করবে আবার দেখো এখানে আমি ডিফারেন্ট অন্য কালারে লিখছি বোঝার জন্য ষোলো জন পুরুষ একটি কাজকে পনেরো দিনে করে তাহলে যদি একজন পুরুষকে ওই কাজটি দেওয়া হয় তাহলে একজন পুরুষ দিনে কাজটি করতে পারবে ষোলো গুণিতক পনেরো দিনে ক্লিয়ার না ক্লিয়ার নয় বোঝা গেল প্রত্যেকের রেসপন্স দিলে প্রত্যেকে বোঝা যাচ্ছে না যাচ্ছে না একজন মহিলা করতে পারবে কাজটিকে কুড়ি গুণিতক ষোলো দিনে একজন পুরুষ যেটা সবুজ রঙে লেখা আছে করতে পারবে ষোলো ইন্টু ফিফটিন ষোলো গুণিতক পনেরো দিনে ক্লিয়ার হলো তাহলে দুজনের কাজের কর্মক্ষমতার অনুপাতটি মহিলা প্রথমে বলেছে মানে প্রথমে লিখে দেব মহিলা কত ছিল মহিলা ছিল কুড়ি গুণিতক ষোলো কুড়ি গুণিতক ষোলো ইচ টু পুরুষের কর্মক্ষমতাটা কত একজন পুরুষ কতদিনে করতে পারবে ষোলো গুণিতক পনেরো দিনে ক্লিয়ার না ক্লিয়ার নয় এবার যদি আমরা ইচ টু মানে তো বাই হয়ে যায় কাটাকুটি করলে ষোলো আর ষোলো কেটে যাবে ষোলো আর ষোলো কাটলে তোমরা চার দিয়ে কাটলে চার দিয়ে নয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি আর পনেরো কাটলে পাঁচ তিনে পনেরো তাহলে ফোর ইচ টু থ্রি কত সময় লাগলো বলো ফিউ সেকেন্ডসের মধ্যে বেরিয়ে গেল যে ফোর ইচ টু থ্রি অপশন বি হবে সঠিক উত্তর বুঝতে পারলে না পারলে না একটু তোমরা প্রত্যেকে রেসপন্স দাও খুবই ইম্পর্টেন্ট সেশন আজকে তোমরা অনেকেই কমেন্ট করছিলে প্রত্যেকে আজকে মক টেস্টটা নিশ্চয়ই দিয়েছ আজকে আমাদের বন্ধু টিউটোরিয়ালে টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে টার্গেট ডব্লিউবি পুলিশ দু সেখানে আমি আগে থেকেই অ্যানাউন্স করে রেখেছিলাম বিকেল চারটার সময় মক টেস্ট নেওয়া হবে অঙ্কের কুড়িটি প্রশ্নের উপর সেখানে অনেকেই মক টেস্ট দিয়েছে যারা যারা এখনও যা মক টেস্ট দাওনি অবশ্যই তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখান থেকে তোমরা গিয়ে মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারো খুবই ইউজফুল নিজেরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছো বোঝার জন্য একদম সঠিক উপায় মক টেস্টটাও আজকে আমাদের চ্যানেলে চলছে মক টেস্ট প্রথম জনকে সার্টিফিকেট দেওয়া হবে চ্যানেলের পক্ষ থেকে চলো বুঝতে পারলে আশা করি পরের অঙ্কে যাই আমরা তিনের দাগের অঙ্ক স্ক্রিনে তোমাদের সামনে অঙ্ক একের দাগের অঙ্কের মতো খানিকটা টাইপ যারা যারা একের দাগের অঙ্কটি বুঝতে পেরেছ চেষ্টা করবে এটিকে অ্যান্সার দেওয়ার একদম ডাব্লিউ বিপি ওরিয়েন্টেড অঙ্ক আছে এ একটি কাজ দশ দিনে বি একটি কাজ পনেরো দিনে এবং সি ওই কাজটি কুড়ি দিনে শেষ করে তিনজন যদি একসাথে কাজটি করে তাহলে কত দিনে শেষ করতে পারবে অপশন এতে আছে পঞ্চাশ বাই তেরো দিনে অপশান বিতে আছে চল্লিশ বাই বারো দিনে অপশন সিতে আছে ষাট বাই তেরো দিনে অপশন ডি আছে চুয়াল্লিশ বাই তেরো দিনে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেকে যারা যারা একের দাগের অঙ্কটি বুঝতে পেরেছ এটি কি চেষ্টা করবে এ একটি কাজ দশ দিনে বি একটি কাজ পনেরো দিনে সি একটি কাজ কুড়ি দিনে শেষ করে তিনজন যদি ওই কাজটি একসাথে করে তাহলে কত দিনে শেষ করতে পারবে পঞ্চাশ বাই তেরো দিনে চল্লিশ বাই বারো দিনে ষাট বাই তেরো দিনে চুয়াল্লিশ বাই তেরো দিনে অ্যান্সার দেবে প্রত্যেকে বি সি ডি কোনটি হবে সঠিক উত্তর চলো শুরু করা যাক তোমাদের সময় দিচ্ছি আর একটু সলভ করে অ্যান্সার দাও প্রত্যেককে সময় দিচ্ছি একটু তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে বন্ধুরা ভিডিওকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার একুশ তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো চলো আমি একটা দেখাচ্ছি এখানে এ একটি কাজ দশ দিনে করে তাহলে এ দশ দিনে করে একটি কাজ মানে এ একদিনে এ এক দিনে করবে কত কাজ এ একদিনে করবে একের দশ অংশ কাজ ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে বি একদিনে করবে কত কাজ বি একদিনে করবে একের পনেরো যেহেতু বি পনেরো দিনে শেষ করেছিল তাই বি দিনে একের পনেরো কাজ করবে সি একদিনে তোমার সি কুড়ি দিনে একটি কাজ সম্পন্ন করে মানে সি দিনে কত করবে সি একদিনে করবে একের কুড়ি অংশ কাজ ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে যদি কোয়েশ্চেন করে যে তিনজনে যখন একসাথে করবে কত দিনে কাজটি শেষ করবে আমরা সিম্পল তিনজনে একদিনে একদিনে যত কাজ করে সেটাকে যোগ করব তাহলে একের দশ যুক্ত একের পনেরো যুক্ত সিয়েরটা একের কুড়ি ক্লিয়ার না ক্লিয়ার নয় যোগটা করলে নিচে আসবে এলসিএম ষাট নিচে এলসিএম ষাট আসবে উপরে আসবে তেরো কত আসবে তেরো এটা কিন্তু আমাদের উত্তর নয় সব সময় ওয়ান বাই এই যেটা বেরোবে এটাকে করতে হবে মানে এক ভাজিতক এটিকে করতে হবে এক ভাজিতক বাই ষাট সেটাকে সিম্পলিফাই করলে উল্টে যাবে মানে ষাট বাই তেরো সঠিক উত্তর কত ষাট বাই তেরো দিনে তাহলে ষাট বাই তেরো দিনে তিনজনে সি কাজটিকে শেষ করতে পারবে ক্লিয়ার না ক্লিয়ার না খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের চলো পরের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে ছাপ্পান্ন জন পুরুষ কোনো কাজ চব্বিশ দিনে শেষ করে ছাপ্পান্ন জন পুরুষ কোনো কাজ চব্বিশ দিনে শেষ করে তাহলে বিয়াল্লিশ জন পুরুষ ওই কাজ কত দিনে শেষ করবে এটি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক হলেও এটিকে নর্মাল উইকিং নিয়মের সাহায্যে করা যায় আমি তো অলরেডি ঐকিক নিয়মের ক্লাস দুটো করিয়ে দিয়েছি যারা যারা এখনও পর্যন্ত কীভাবে ঐকিক নিয়মের অঙ্ককে শর্টকাট রিকের সাহায্যে সলভ করা যায় যাদের এখনও ঐক্যিক নিয়মের অঙ্কে সমস্যা আছে তারা অবশ্যই আমাদের দুটি সেশনকে প্লেলিস্ট থেকে ভিজিট করতে পারো তাহলে এরপরে তোমাদের আর ঐকিক নিয়মের অঙ্কে কোনো সমস্যা থাকবে না ছাপ্পান্ন জন পুরুষ চব্বিশ দিনে কাজটি করে তাহলে বিয়াল্লিশ জন পুরুষ কত দিনে কাজটি করতে পারবে অপশান এতে আছে আঠেরো দিনে অপশান বিতে আছে বত্রিশ দিনে অপশান সিতে আছে আটানব্বই দিনে অপশান ডিতে আছে ফর্টি এইট মানে আটচল্লিশ দিনে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করো কত হবে এটি প্রত্যেকেরই করা উচিত বন্ধুরা অঙ্কগুলো সলভ মেথডগুলো তোমাদের বোঝা যাচ্ছে না কি তোমরা একটু কমেন্ট করো প্লিজ যে হ্যাঁ কি না বোঝা যাচ্ছে না যাচ্ছে না তোমরা একটু লাইভ চ্যাটে জানাও আমাকে বোঝা যাচ্ছে না যাচ্ছে না প্রত্যেকে জানাবে যে বোঝা যাচ্ছে হ্যাঁ কিনা চলো অ্যান্সার দাও ইয়ামকোটির প্রত্যেকে অ্যান্সার দেবে চলো সলভ করবো আমি সলভ করা শুরু করবো তোমাদের অনেকটাই টাইম দেওয়া হলো দেখো সিম্পল এখানে এখানে ছাপ্পান ছাপ্পান্ন জন পুরুষ কোনো কাজ চব্বিশ দিনে করে তাহলে বিয়াল্লিশ জন পুরুষ ওই কাজ কত দিনে করবে এটাকে আজকে আমি একটু অনুপাত সমানুপাতের মেথডে করব। কীরকম যে দেখো মন দিয়ে দেখবে তাহলে বিয়াল্লিশ জন পুরুষ আর ছাপ্পান্ন জন পুরুষ ছিল তাহলে সিম্পল লিখে দেবো বিয়াল্লিশ ইচ টু এখানে করব কত ছাপ্পান্ন একটা সমানুপাত বসিয়ে দেব আর দিনটা কী ছিল চব্বিশ তাহলে চব্বিশ ইচ টু এক্স

কাটাকুটি করলে তাহলে চার আর আটকে গুণ করলে কত হবে হবে বত্রিশ তাহলে সঠিক উত্তর উত্তরটি কত বিয়াল্লিশ জন পুরুষ ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে বিয়াল্লিশ জন পুরুষ ওই কাজটি বত্রিশ দিনে শেষ করতে পারবে বোঝা গেল না যায়নি প্রত্যেকের ক্লিয়ার বিয়াল্লিশ জন পুরুষ ওই কাজটি বত্রিশ দিনে শেষ করতে পারবে চলো পরের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে ছয়ের দাগের অঙ্ক রাম একটি কাজ শেষ করে বারো দিনে যখন রাজু ওই কাজটি শেষ করে কুড়ি দিনে যদি তারা দুজনে একসাথে কাজটি করে তাহলে কত দিনে শেষ হবে রাম একটি কাজ বারো দিনে শেষ করে রাজু একই কাজ কুড়ি দিনে শেষ করে দুজনে একসাথে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে অপশন এতে আছে পূর্ণ একের দুই দিনে অপশন বিতে আছে আট দিনে অপশন সিতে আছে সাত পূর্ণ একের দুই দিনে অপশন ডি আছে সাত দিনে সঠিক উত্তরটি কমেন্ট করো প্রত্যেকে কোনটি হবে সঠিক উত্তর চলো তোমাদের সময় দিচ্ছি আর একটু তোমরাও চেষ্টা করো সলভ করার একদম সিম্পল অ্যান্সার আমি প্রথম একদম একের দাগের অঙ্কটা যে যেরকম ছিল একই রকম টাইপের অঙ্ক শুধু ডিজিটগুলো আলাদা আছে আর ওখানে সম্ভবত এবি ছিল এখানে রাম আর রাজু আছে বাকিটা পুরোটা একই রকমের প্রত্যেকেরই পারা উচিত এই অঙ্কটি কমেন্ট করো প্রত্যেক অ্যান্সার এবিসিডি সিডি কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করবে এই অঙ্কটি প্রত্যেকের পারা উচিত এই অঙ্কটি চলো সলভ করা শুরু করছি আমি সিম্পল দেখো এখানে এর মান মানে রাম করে কত দিনে বারো দিনে আর রাজু মানে বিয়ের মান রাজু করবে কুড়ি দিনে ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে সিম্পল কত দিনে একসাথে তারা করলে শেষ করতে পারবে ওই আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করবো যে এবি বাই এ প্লাস পি এবি বাই এ প্লাস পি তাহলে সিম্প্লিফাই করলে কি হবে এবির মান মানে কি যে বারো গুণিতক কুড়ি আর নিচে এ প্লাস বি বারোবার কুড়ি গিয়ে যোগ করলে কত হবে বত্রিশ কাটাকুটি করলে চার পাঁচে কুড়ি চার আটে বত্রিশ ক্লিয়ার না ক্লিয়ার নয় আরও কাটাকুটি করলে চার দিয়ে চার দুয়ে আট আর চার তিনে বারো তাহলে উপরে তিন পাঁচে পনেরো আর নিচে হচ্ছে কত দুই তাহলে পনেরো বাই দুই একে ভাগ করলে কত হয় সাত পূর্ণ একের দুই সাত পূর্ণ একের দুই দিনে দুজনে একসাথে করলে কাজটি শেষ করতে পারবে প্রত্যেকে বুঝতে পারলে আশা করি একদম শর্টকাট রিকের সাহায্যে শুধু বাই এ বি সূত্রে ফেলে দিনে এই অঙ্কটি হয়ে যাবে বোঝা গেছে প্রত্যেকের রেসপন্স দেবে প্রত্যেকে বোঝা গেছে হ্যাঁ কি না চলো পরের অঙ্কে যাব সাতের দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে টাইম অ্যান্ড ওয়ার্কের একটু বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটিকে শেয়ার করে দেবে আর যারা যারা এখনো পর্যন্ত আবার বলছি এখনও আমাদের আজকে টেলিগ্রাম চ্যানেলে যে মক টেস্টটি হয়ে গেছে তার লিঙ্কটি এখনো টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল আছে যারা এখনো পর্যন্ত মক টেস্টটি দাওনি অঙ্কের একদম সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে অঙ্কের মক টেস্ট যারা এখনও পর্যন্ত দাওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে দিয়ে ওখানে মক টেস্টের লিঙ্কটি তোমরা যদি না পাও একটু কমেন্ট করবে আমরা তাহলে আরেকবার মক টেস্টের লিঙ্কটি দিয়ে দেবো তোমরা মক টেস্টটি দেবে প্রত্যেকে যদি তিনজন পুরুষ ও নজন বালক একটি কাজ একুশ দিনে শেষ করে যদি তিনজন পুরুষ ও নজন বালক একটি কাজ একুশ দিনে শেষ করে তাহলে পাঁচজন পুরুষ ও ছজন বালক কত দিনে কাজটি শেষ করবে তিনজন পুরুষ ও নজন বালক একটি কাজ একুশ দিনে শেষ করে তাহলে পাঁচজন পুরুষ ও ছজন বালক কত দিনে কাজটি শেষ করবে অপশন এতে আছে বারো দিনে অপশন বিতে আছে আট দিনে অপশন সিতে আছে ১৪ দিনে অপশন ডিতে আছে কোনোটি নয় কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করার চেষ্টা করে প্রত্যেকে একদম ডব্লিউ বিপি ওরিয়েন্টেড অঙ্ক আছে এতগুলো অঙ্ক করালাম তোমাদের এই অঙ্কটি নিজেদের অ্যান্সার দেওয়া উচিত এতগুলো অঙ্ক আমি করালাম তোমাদের এই অঙ্কটি নিজেদের অ্যান্সার দেওয়া উচিত উত্তর দেবে প্রত্যেকে প্রত্যেককে সময় দিচ্ছি একটু বেশি সময় দিচ্ছি এই অঙ্কটাতে কোনটি হবে সঠিক উত্তর বন্ধুরা ভিডিওকে ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিও লিংকটি তোমরা শেয়ার করে দেবে তিনজন পুরুষ নজন বালক শুরু করব সলভ করা শুরু করব আমি অঙ্কটি তোমাদের আরেকটু আমি সময় দিচ্ছি যদি এখনও কেউ করতে পারো অ্যান্সার দাও চলো শুরু করি আমি এখানে অঙ্কটিকে দেখো তিনজন পুরুষ আছে এখানে পুরুষ আছে তিনজন আর বালক আছে নজন তিনজন আছে পুরুষ আর বালক আছে নজন তিনজন পুরুষ যদি নজন বালকের সমান হয় মেন লিখে দিলাম পুরুষকে আর নজন বালক মানে নাইন বি লিখে দিলাম তাহলে একজন পুরুষ ওয়ান মেন কতজন বালকের সমান হবে নয় ভাজিতক তিন মানে তিনজন বালকের সমান হবে ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে দেখো এখানে পুরুষ আর তোমার হচ্ছে বালকের কথা যে বলা হয়েছে পুরুষ ও বালক যেখানে নজন ছজন শেষের লাইনে আমি বলেছি তাহলে পাঁচজন পুরুষ ও ছজন বালক তোমার হচ্ছে মোট তালে কতজন বালক হচ্ছে পাঁচজন পুরুষ মানে পাঁচ তিনে পনেরো পনেরো জন বালক আর হচ্ছে তোমার ছজন বালক মানে প্লাস সিক্স তাহলে মোট বালক হচ্ছে একুশ দিনে মোট বালক কত হচ্ছে মোট বালক হচ্ছে একুশ দিনে ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে অঙ্কটিকে সলভ করবো প্রত্যেকে আশা করি নোট করে নিয়েছো তাহলে সিম্পল যে পাঁচজন পুরুষ ও ছজন বালক কত দিনে করতে পারবে ওখানে কত বেরোলো একুশ বেরোলো এখানে বালকটা কত ছিল নজন ছিল তাহলে একুশ গুণিতক নয় একুশ গুণিতক নয় ভাজি ভাজিতক আমাদের এখানে প্রথমেও নজন বালক আর তিনজন তোমার হচ্ছে পুরুষ ছিল তাই নিচে আমরা কত করে দেবো নিচে সিম্পল আমরা একুশ করে দেব নিচে সিম্পল একুশ করলে একুশ আর একুশ কাটাকুটি হয়ে যাবে তাহলে সমান নয় বেরোবে অ্যান্সার কোনটাও বেরোবে অ্যান্সার অ্যান্সার বেরোবে নয় ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে তোমার পাঁচজন পুরুষ ও ছজন বালক কাজটি দিনে শেষ করতে পারবে বারো আট চোদ্দ আর অপশন ডি কোনোটি নয় কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন ডি সঠিক উত্তর হবে অপশন ডি আচ্ছা এখানে একটু বলি যে এখানে এই ওটা হবে না ওর জায়গায় অথবা হবে এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে অথবা হবে তিনজন পুরুষ অথবা নজন বালক একুশ দিনে করে তাহলে পাঁচজন পুরুষ ও ছজন বালক দিনে করতে পারবে অ্যান্সারটা বেরিয়েছে আমাদের নজন কিন্তু নয় আমাদের অপশানে আছে নয় আমাদের অপশানে নেই তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর কোনো ডি নয় বুঝতে পারলে না পারলে না চলো পরের অঙ্কে যাওয়া যাক এবার দেখো তোমরা জানো দিন ক্লাসের শেষে তোমাদের জন্য একটি করে হোম টাস্কের কোয়েশ্চেন দিই আজকে তোমাদের জন্য হোম টাস্কের কোশ্চেন আছে হোম টাস্ক বা হোম ওয়ার্কের কোয়েশ্চেন তোমরা প্রত্যেকে কোশ্চেনটির অ্যান্সার করবে এবং কেউ লাইভ চ্যাটের উত্তর দেবে না প্রত্যেকে কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে যে কত হবে সঠিক উত্তর পাঁচজন পুরুষ একটি কাজ চব্বিশ দিনে শেষ করে তাহলে বারোজন পুরুষ ওই কাজ কত দিনে শেষ করবে অপশন এতে আছে আট দিনে অপশন বিতে আছে ছ দিনে অপশন সিতে আছে বারো দিনে অপশন ডিতে আছে দশ দিনে কোনটি হবে সঠিক উত্তর তোমরা ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে ক্লিয়ার না ক্লিয়ার নয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিও লিঙ্ককে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে ভিডিও শেষ হওয়ার আগে একটু লাইক করবে ভিডিওকে এবং নিজেদের কোনো মতামত থাকলে কোনো টপিকের উপর সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশনেও আমাদের জানাতে পারো এবং যারা যার এখনও পর্যন্ত আমাদের একদম সিরিয়াস ক্যান্ডিডেটদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে টার্গেট ডাব্লিউ পুলিশ দু তোমরা যারা যার একদম সিরিয়াস ক্যান্ডিডেট মন দিয়ে ক্লাস করতে চাও মন দিয়ে অঙ্ক শিখতে চাও মন দিয়ে প্রিপারেশন নিতে চাও তার অবশ্যই তোমরা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেটের গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও অনেক কিছু তোমরা ফ্রি তে ওখান থেকে পাবে এবং প্রিপারেশনটাকে একদম শিডিউল্ড ওয়েতে নিয়ে আসতে পারবে চলো প্রত্যেককে আমি সোমনাথ বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি শুভ সন্ধ্যা